এই খাঁচাগুলো আসলে খুব বেশি টানি, এর জন্য বোঝা যাচ্ছে না। এই যে এই খাঁচায় দেখেন কবুতরগুলো কিভাবে গুটি শুটি মেরে বসে আছে, দেখছেন? খুবই একেবারে মনে করেন গুটি শুটি মেরে কবুতরগুলো বসে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে এখন আসি হচ্ছে আমি মাওয়াতে। তো আজকে হচ্ছে আমাদের যে একটা টুর্নামেন্ট হয়েছিল গোল্ডেন উইন ক্লাব থেকে পোলট্রি টুর্নামেন্ট, তো একদিক থেকে তো কবুতর ছাড়া হয়েছে, আজকে আমরা খারাপ পোলট্রি মাওয়া রোডে আসছি। তো আজকেও যথারীতি একই সমস্যা, ওয়েদার খারাপ, একই প্রবলেম। আমি বুঝি না কইতর ছাড়তে গেলে ওয়েদারের চুলকানি হয় কেন। ঠিক আছে, এখন এখানে আসলে তার মানে ডিসিশন মেক করা যাচ্ছে না। আজকে কেউ বলতেছে কবুতর ফিরত নিয়ে যাবে, কেউ যাবে না। আরিফ ভাই কি কি করবেন ভাই? ইনশাল্লাহ ছেড়ে দিব। হ্যাঁ, ছেড়ে দেওয়া উচিত, ওয়েদার ভালো আছে। এখন কিছুক্ষণ আগে আমি দেখতেছিলাম আপনি বলতেছিলেন কেউ ছাড়ুক বা না ছাড়ুক আমি ছেড়ে দিব, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য, আমি যদি সবাই পারমিশন দেয় আমি ছেড়ে দিব। হ্যাঁ, আপনি ছেড়ে দিবেন, তারপর এটা পাল্লা হয়ে গেল পরের বার আবার দিবেন? না, ওইটা হইলো নাই। তাহলে তার মানে কি একেবারে ছেড়ে দিবেন? পার্মানেন্ট যদি কাউন্ট করে কমিটি, যদি মানে যে কটা হবে ওটা টুর্নামেন্টের জন্য কাউন্ট করলে আমি কবুতর ছাড়তে পারবো না। কেউ কেউ আজকে পাল্লা দিবে না, উনি একা পাল্লা দিবে। এখন কমিটি কি বলে আমরা শুনি? আসলে আরিফের খালাতো বোনের বিয়ে, আজকে সন্ধ্যায় গায়ে হলুদ নোয়াখালী, তোর যার লেগে পেরা এই টেনশনের কাছে যা হোক আমি ছেড়ে দিই। তো বিয়ের অনুষ্ঠান প্রায় এক সপ্তাহ, তো এই জন্য টেনশন আছে। তো আসলে বেসিক্যালি ওয়েদারটা হচ্ছে মেঘলা, আচ্ছা কুয়াশা কিন্তু তেমন নাই, ওয়েদার মেঘলা, তো সূর্য কিন্তু নাই, টোটালি নাই। তো যেহেতু চাই খুব সুন্দর একটা রেজাল্ট হয়েছে আমাদের প্রথম পাল্লায়, প্রথম দিক যে টুর্নামেন্টটা হইলো, এখন যাতে একটা সুন্দর ওয়েদারে সফলভাবে টুর্নামেন্ট সম্পূর্ণ করতে পারি সেজন্য আমরা অবশ্যই ভালো ওয়েদার দেখেই ছাড়বো, এবং আমার মনে হয় সেটাই করা উচিত। তো এবং সদস্যদের সাথে কথা বলছি, অনেকেই বলতেছে ভাই ওয়েদার যদি হয় আমরা ওয়েট করি আরও একটু দেখি, ভালো হলে ছাড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি তাহলে একটু শাওন ভাইয়ের সাথে কথা বলি। শাওন ভাই কই তো ছাড়েন নাকি এখনো? ছাড়েন ছাড়েন ছাড়েন, জলদি করেন, তাড়াতাড়ি না, এই দিন আপনি খুব তাড়াতাড়িতে আসছিলেন, ঠিক আছে, ছাড়েন না কেন, ছাড়েন না কেন, ছাড়েন না কেন, বাস্ট হয়ে গেল, হয়ে গেল। দিন আমরা জানি ভাই কো যে আবহাওয়া ভালো হয়ে যাবে, কিন্তু আজকে একটু সমস্যা আছে। কিলো আমাদের ওয়েদার খুবই খারাপ। আমাদের না ভাই, আকাশের ওয়েদার, পরিবেশের ওয়েদার খারাপ, আপনাদের ওয়েদার ঠিক আছে? ওকে ওকে, আকাশে এখনো সূর্য দেখা যায় নাই, আমরা সূর্যের মুখ দেখলেই কবুতর ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা ভাইয়া কি অবস্থা, কি ভাবতেছেন? আছে আলহামদুলিল্লাহ ভাই, ভাবতেছি হচ্ছে ভাই সূর্য একটু মানে আধা ঘন্টার জন্য দেখলেও ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে, মানে ইচ্ছা আছে ছাড়বো যদি ওয়েদার ভালো হয়। যদি ওয়েদার এরকম থাকে তাহলে হয়তো বা ছাড়া যাবে না আজকে। তো দেখি এখন কি হয়, যথারীতি আমাদের তো ড্রামার অভাব নাই। এই সোহেল ভাই কই? সোহেল ভাই এদিকে আসেন, সোহেল ভাই এদিকে আসেন ভাই। এই শুটিং চলতেছে, এর মধ্যে সোহেল ভাই চলে গেছে, ঠিক আছে। সোহেল ভাই কই গেছিলেন ভাই? ওয়াশরুমে গেছিলেন। এখানে তো আরিফ ভাই একলা কবুতর ছেড়ে দিতেছে। ছাড়ক লোক আমার লোক। হ্যাঁ আমি আমি রাজি আছি। এ আরিফ ভাই আকাশ না ক্লিয়ার, ঠিক আছে, না মনে করেন আপনার ভালো, ভালো না খারাপ? না খারাপ, খারাপই বলতে গেলে ভালো না, কারণ সূর্য যেহেতু দেখা যায় না ওদের খারাপই। এখন দেখা যাক কী হয়, সবার মতামত নেওয়ার পরেই যদি সবাইকে বলে যে হ্যাঁ ছাড়বো তাহলে ছাড়বো, আর যদি সবাই বলে না এই ওয়েদারে ছাড়া সম্ভব না তাহলে আর এই ওয়েদারে ছাড়বো না, কারণ আমি একলা ডিসিশন নিই না। তো আমাদের ক্লাবে এক এক কোনো ডিসিশন নেই, সবারই নিয়ে এই ডিসিশন। আচ্ছা এখন আমি আপনাদের সাথে স্পেশাল এক ব্যক্তিত্বের সাথে পরিচয় করাবো। ছোটো ভাই এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, ঠিক আছে, আপনিও আসেন, আসো আসো কাছে আসো। তুমি তো আমার মনে চিনো না, কথাবার্তা হয় নাই। শুনো
আমরা আসছি গাড়িতে ঠিক আছে এ হুন্ডাতে এই ঠান্ডার মধ্যে চালাইতেছে এত ইন্সপিরেশন কোথা থেকে আসে ছোট থেকে বাবার কাছ থেকে আসে বাবার কাছ থেকে আসে এই যে ঠান্ডার মধ্যে আইছো কি পড়ছো আমার বাবা আমার বাবা আমার গরম ঠান্ডা মানে না হুন্ডা চালাইবো একটাই আছে নাকি ভিতরে আরো আছে ভিতরে একটা আছে দুইটা না না প্রোডাকশন আছে টেনশন আর কিছু নাই প্রোডাকশন আছে দেন আমি এটা কথা বলি উনারা তিনজন ঠিক আছে সব আইন লঙ্ঘন করে তিনজন হুন্ডাতে টঙ্গী থেকে এই মামা পর্যন্ত আসছে তিনজন তো এখন আমরা একজন একজন করে অনুভূতি নিব তো তুমি যে যে চালা আসলে তোমার কেমন লাগছে ভাই আমার ভালো লাগে আমি প্রায় সময় এমন লং জার্নিতে আসি তিনজন না তিনজন না দুইজন আসি তো এখন যদি যাওয়ার সময় সার্জেন্ট টার্জেন্ট ধরে ধরুক সমস্যা কি হুন্ডা দিয়ে চলে যাবো আচ্ছা ভাই আবার ওই সিস্টেম হইবো ওই দৌড় আচ্ছা এখন আপনার কেমন লাগলো এই ঠান্ডার মধ্যে আইসা ঠান্ডাতে আসলে একটু খারাপ লাগছে হুন্ডাতে তো আগে এমনি উঠছি অনেক এত বেশি খারাপ লাগে কিন্তু আজকে একটু খারাপ লাগছে এই কারণে মানে একটু ব্যথা পাইছি তো এই কারণে একটু সমস্যা ব্যথা পাইছেন আচ্ছা ছোট ভাই তোমার নাম কি আমার নাম ইমরান তোমার কেমন লাগছে আমি এক সাইডটা আসলাম আজকে পাল্লায় আসবো ভালো লাগছে আমার কাছে খারাপ লাগে না আচ্ছা ঠিক আছে তো এখন দেখি কি হয় পরবর্তী ডিসিশন জানানো হচ্ছে ইনশাল্লাহ বড় মতের একটা ঝামেলার দিকে আগাইতেছি কারণ হচ্ছে যে কবুতর মনে হয় ছাড়া হচ্ছে না কবুতর ছাড়া হচ্ছে না এবং আসলে সব বিশাল একটা সমস্যা কারণ হচ্ছে সূর্য একেবারে নাই আর ওয়েদার রিপোর্ট বলতেছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে তো যে কারণে আসলে কবুতর ছাড়া হচ্ছে না তো আপনার ওয়েদারের অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই কুয়াশা আর মনে করেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সমূহ আর বর্তমানে আসলে যে ওয়েদারটা আছে এই ওয়েদারে কবুতর ছাড়লে আপনার ভালো কবুতরও মিস করার সম্ভাবনা থাকবে তো আসলে মানুষ একটা রেজাল্টের জন্য অনেক কষ্ট করে তো এই কষ্টটা মাটি করার তো কোনো মানে হয় না ঠিক না এই কষ্টটা মাটি করার কোনো মানে হয় না তো আপনাদেরকে আমি নিয়ে যেতেছি প্রথমে এখানে লাইভ চলতেছে এখন আমাদের সুমন ভাই লাইভ করতেছে যে তার মানে মানুষকে আসলে প্রেজেন্ট কন্ডিশনটা জানার জন্য বাট যাদেরকে নিয়ে আয়োজন তাদের কাছে একটু যাই কবুতরগুলোর অবস্থা আমরা একটু দেখি এ হচ্ছে খাঁচায় কবুতর ঠিক আছে এ হচ্ছে খাঁচায় কবুতরগুলা ঠান্ডাতে কিন্তু কবুতরগুলোর অবস্থা একটু গুটিসুটি মেরে আছে হ্যাঁ এই খাঁচাগুলো আসলে খুব বেশি টানি এর জন্য বোঝা যাচ্ছে না এই যে এই খাঁচায় দেখেন কবুতরগুলো কীভাবে গুটিসুটি মেরে বসে আছে দেখছেন খুবই একেবারে মনে করেন গুটিসুটি মেরে কবুতরগুলো বসে আছে তো এই মুহূর্তে আসলে কবুতর ছাড়াটা কতটুকু সমুচীন হবে আমার কাছে মনে হয় না সমুচীন হবে আজকে ফেরত যাওয়াটাই বেটার হবে কারণ হচ্ছে যে এই সিচুয়েশনে কবুতর ছেড়ে কবুতর ফালায় তো লাভ নাই সবাই একটা টুর্নামেন্ট খেলার জন্য পাল্লা দেয় একটা কন্ডিশনে এসে তারপরে কবুতর ছাড়ে তো এত কষ্ট করে সব কিছু করা তো সেই কষ্টের ফল যদি হয় মনে করেন যে সামান্য খামখেয়ালির কারণে কবুতর মনে করেন ছেড়ে দিলাম খারাপ ওয়েদারে দিয়ে কবুতরগুলো হারিয়ে গেল এইটা আসলে কাম্য না ভাই এটা আসলে কাম্য না তো যাই হোক দেখি ওইখানে কী হইতেছে ওইদিকে একটু যাই কে কী বলতেছে একটু শুনি কিসে খবর কি আসসালামু আলাইকুম ভাই ওয়েদার খুবই বাজে আমরা তো সূর্য সকাল 7টায় এখানে আসছি আমি সূর্যই দেখতে পাইনি তারপর বৃষ্টির আশঙ্কা আছে মনে হয় না কবুতর ছাড়া যাবে এই জন্য আমরা আজকে মনে হয় বাসায় নিয়ে যেতে হবে রিটার্ন আচ্ছা এখন এই যে আমাদের যারা মনে করেন আমরা গেস্ট ছিলাম যাদের মনে করেন আপনাদের বাসায় দাওয়াত টাওয়াত খাইতে যাওয়ার কথা ছিল আমরা যে বাসায় রান্না বাড়ি করি না আমাদের কি হবে আমাদের বাসায় রান্না হয়েছে আপনার ইচ্ছা করলে আমাদের বাসায় আসতে পারে বুঝতে পারছেন যারা মনে করেন এই যে টুর্নামেন্ট হইলে আর বাসায় আর বাসায় টার্গেট করে রাখেন যাবো খাইতে যদিও সাউন্ডবার বাসায় রান্না হয় না আমি শিওর রাত্রে বাজার রান্না হইলে কবে এটা পরে ঠিক আছে যেহেতু দিন চলে গেছে এলাকায় শাওন ভাই কবো যে আমি খাওয়াই দিছি এটা আমি জানি আচ্ছা হোয়াট এভার যাই হোক যারা আপনারা একটু মনে করেন বুঝেন না যে যাই ওই ছাদে খবরটা নিয়ে আসি ফাঁকে একটু খেয়ে আসি তাদের জন্য আয়োজন আছে সমস্যা নাই ঠিক আছে এই যে সোহেল ভাই এখন কী অবস্থা ছাদে রান্নাবাড়ি হয়েছে নি রান্নাবাড়ি তো আছে তারপরে সবার দাওয়াত আছে ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে এই তোমার কি অবস্থা কি দাম কাচ্চি বললে তো মামুন ভাই কি করছে হ্যাঁ ঠিক আছে যত কবুতর প্রেমী আছে কবুতর বাজ আছে
সবার ইনশাআল্লাহ আমার বাসা দাওয়াত আছে, কোনো সমস্যা নাই, সব আসবে। ভাই পোলার কোল যা বড় আছে, এই কথা কইর না ভাই, ঠিক আছে, সবাইকে দাওয়াত দিছি, দাওয়াত কালকেই দিয়ে দিছি, ঠিক আছে। আচ্ছা ভাই, কি অবস্থা ভাই? সব টঙ্গি, সব টঙ্গি। অবস্থা আশা ছিল অনেক, কিন্তু আশার মনে হয় আজকের মতো পরিসমাপ্তি হইতেছে, কারণ অবস্থা খুবই খারাপ, আবহাওয়ার অন্ধকার, সময় যত যাচ্ছে অন্ধকার ছন্ন ততই বেড়ে যাচ্ছে, অতএব আমাদের আজকে আর কৌতুক ছাড়া হবে না, আজকে ছাড়া হবে না ভাই। আসলে ক্রিকেট খেলার মধ্যে যেরকম আম্পায়ার একটু পরপর পিচ পরিদর্শন করে, আমরা পরিদর্শন করতে করতে আমরা ফাইনাল ডিসিশন নিতে আজকে আর ছাড়বো না, কারণ সামনেও ওয়েদার রিপোর্ট দেখছি বৃষ্টির একটা আশঙ্কা আছে, বৃষ্টি না হলে হয়তো ওয়েদারটা খারাপই থাকবে, আর বাতাস তো যে সুন্দর রেজাল্টটা আমরা নেক্সট আরেকটা ডিসিশন নিয়েছি, আমাদের ফ্রাইডে মানে শুক্রবার আমরা এই টুর্নামেন্টটা আমরা আবার আমরা স্পোর্টে আসবো, করবো, ছুটবো। সবাইকে ধন্যবাদ, সবাইকে আমন্ত্রণ রইলো আমাদের এই সুন্দর গোল্ডেন উইংস ভিশন ক্লাবের এই দুই দিক পোলট্রি টুর্নামেন্ট, সবাই আমাদের ক্লাবে আসবেন এবং আমাদের সাথে স্পোর্টে আসতে পারবেন, সবার আমার দাওয়াত রইলো এই টুর্নামেন্টটা আমাদের সাথে একসাথে উদযাপন করার জন্য, ধন্যবাদ সবাইকে। আচ্ছা ঠিক আছে ভাই, না তোমার কি অবস্থা? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ওয়েদার তো খারাপ, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, তো যাই হোক কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ, বাই বাই, আসসালামু আলাইকুম।